ষাটের দশকের অন্যতম ছাত্রনেতা সিরাজুল আলম খানের বর্ণাঢ্য জীবন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজদিন। সিরাজুল আলম খান মহান মুক্তিযুদ্ধের সময়ের অন্যতম রাজনৈতিক সংগঠক, জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1962 সালে ছাত্রলীগের অভ্যন্তরে তিনি স্বাধীনতার নিউক্লিয়াস গড়ে তোলেন, যা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত ছিল। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে তাৎপর্যপূর্ণ কৃতিত্ব রয়েছে নিউক্লিয়াসের। ছয় দফার সমর্থনে জনমত গঠন, আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিকদের সম্পৃক্ত করতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন সিরাজুল আলম খান। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক নানা মতবিরোধের জেরে গড়ে তোলেন নতুন দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়। 1961 সালে ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক এবং 1963 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করলেও দর্শন, সাহিত্য, শিল্পকলা, রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক সহ নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাণ্ডিত্যের কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ওশকশ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত। জনসম্মুখে কোনো বক্তৃতা, সভা সমাবেশে না এলেও আড়াল থেকে দলকে সংগঠিত রেখেছিলেন। বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ হিসেবে পরিচিত এই রাজনীতিবিদ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।